আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টে ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টে ডায়ালগে আমরা চারজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং সম্মানিত অতিথিরা আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস আমাদের বাসার মাস এবং বাংলাদেশে ঢাকার বাংলা একাডেমিতে পুরো মাসব্যাপী এই মাস উপলক্ষে বইমেলা হয় এবং বইমেলায় প্রচুর লেখকের বই প্রকাশিত হয়। পাশাপাশি লন্ডনে যেসব লেখকরা রয়েছেন তাদেরও বই প্রকাশিত হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু আমরা অনেকেই তার খবর জানি না। লন্ডনে লেখক সাংবাদিকের অভাব নেই, তারা বাংলাদেশে বই প্রকাশ করেন, ঢাকা বিভিন্ন প্রকাশনী সংস্থা তাদের বই প্রকাশ করে, সেখানে দু একজন বা তিন চারজন ব্যতীত আমার কাছে অনেকেরই, আমি অনেককে আমি নিজেই চিনি না এবং সে না চিনার কারণটা কী এবং যেসব বই প্রকাশিত হচ্ছে সেগুলো আমাদের লন্ডনের বাঙালি কমিউনিটিকে কতটুকু সার্ভ করছে, কতটুকু সার্ভ করছে দেশকে, দেশের সাহিত্য সংস্কৃতি এবং এই ব্রিটেনে বাংলা ভাষাভাষী মানুষদের। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সম্মানিত অতিথিদের। আমার সর্বডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাব সাগর রহমান, যিনি বই লিখেছেন খড়িমাঠির দাগ। সাগর রহমান, স্বাগত, কেমন আছেন আপনি? আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন এম মোশাহিদ খান, যিনি বই লিখছেন, বই প্রকাশ করছেন এবং তিনি বই লিখেছেন জলের পেরেক এবং পঙ্ক্তি স্বজন। এছাড়া অনেকগুলো বই প্রকাশিত হয়েছে ওনার। আমি এম মোশাহিদ খান, সালাম আলাইকুম। সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক তাকে আপনারা চিনেন এবং জানেন, তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, কলাম লেখক এবং বইও প্রকাশিত হয়েছে, বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ বিদেশি আগ্রাসন, ইসাক কাজল। সালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইসাক ভাই, আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছি। আমার সর্বশেষ অতিথি প্রিয় দর্শক এই ব্রিটেনের একমাত্র গবেষক, যিনি গবেষণাধর্মী লেখালেখি করেন এবং যার বেশ কিছু বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আপনারা তাকে চিনেন এবং জানেন, জনাব ফারুক আহমদ। সালাম, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন, আমাদের এই ব্রিটেনে আমাদের বাংলা মিডিয়া মোটামুটি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং এখানে প্রচুর লেখক সাংবাদিকরা রয়েছেন এবং আমি আগে উল্লেখ করেছি তাদের বই প্রকাশিত হচ্ছে এবং আমরা আজকে কথা বলবো এসব নিয়ে। এবং আপনারা যারা আমাদের সাথে যোগ দিবেন টেলিফোনে, স্ক্রিনে নম্বরটি চলে এসেছে, আপনারা 02036372350 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। মোবাইল যেটি রয়েছে সেটিতে আপনারা টেক্সট করতে পারেন, এসএমএস করতে পারেন, তবে দয়া করে ফোন করবেন না আপনারা, কারণ মোবাইল আমি ধরতে পারি না কৃষি লাইভ প্রোগ্রামে। সাগর রহমান সাহেব, আপনাকে দিয়ে শুরু করি নাকি? আপনার বই এ পর্যন্ত কতটি প্রকাশিত হয়েছে? আমার এটি একমাত্র বই, খড়িমাটির দাগ। খড়িমাটির দাগ ছোট গল্পের বই। ছোট গল্পের বই, জি। কাকে উৎসর্গ করছেন বইটি? এটা হচ্ছে আমার সহধর্মিণী, আমার ওয়াইফ, তাকে। আপনার ওয়াইফ, জি। কি লিখেছেন আপনি? আপনারা তো বইটাই আপনারা প্রকাশ করেন, আমাদেরকে দেন না, আমরা পড়তেও পারি না। এই গল্পের বইতে আপনি কি লন্ডনের গল্প লিখেছেন না বাংলাদেশের গল্প লিখেছেন? এগুলি সাতটা গল্প, সাতটাই বাংলাদেশের। আসলে একটিও আপনি লন্ডনকে নিয়ে লিখেন নাই? না, একটি আমি লন্ডনকে লেখা হয় নাই। কেন? এটার মূল আসলে কেন একটা জিনিস নিয়ে লেখা হয় না এটা বোধহয় বলাটা একটু জটিল। এই অর্থে যেটা আপনাকে সব চালরিত করবে আপনি সেটা আগে লিখবেন, তা আমি এখনই বলছি যে আমি লিখবো না, আমি এই বইতে লিখি না সেটা বলতে পারি আপনাকে। এখন পর্যন্ত লন্ডন নিয়ে কোনো গল্প এই বইতে নেই। আপনি লন্ডনে কতদিন থেকে বসবাস করছেন? আমি প্রায় 9 বছর এখন। 9 বছর? 9 বছরে লন্ডন নিয়ে আপনি লিখেন নাই কিছু? না, আমার কাছে আসলে মনে হয় কি যে একটা জিনিস, আপনি একটা বিষয়ের ভিতর যখন থাকেন
লেখাটা হয় যখনই এটা ভিতরে আত্মীকরণ হয়ে যায়, আপনার মধ্যে এটা একটা আলোড়ন তুলবে, এটার মধ্যে জমা হবে, হজম হবে, একটা সময় এটা আপনাকে খোঁচাতে শুরু করবে। সেই সময় আগ পর্যন্ত আসলে কোনো সাবজেক্ট নিয়ে আমি লিখতে পছন্দ করি না। এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, অনেকে হয়তো যখনই থাকে তখনই লেখা শুরু করতে পারে, আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম কাজ করে। আমি অপেক্ষা করে থাকি যতক্ষণ এই খোঁচাটা না আসে। তা আমরা কি খোঁচা দিতে পারছি আজকে নাকি? এটা যদি কখনো সামনে গল্প চলে আসে আপনি তখনই বুঝতে পারবেন আজকের খোঁচাটা ছিল কিনা। থ্যাংক ইউ মোশাহিদ খান সাহেব। বই কতটা বাক্যা তো দেখি আমার প্রকাশিত একক প্রকাশিত আটটি বই, এখানে একটি হচ্ছে এবারে বই মেলা যাচ্ছে যে 35 জন এখানে আমাদের 9 জনের নিয়ে লেখা। আর আমার একক বই যেটা যাচ্ছে সেটা হচ্ছে জলের পেরেক। জলের পেরেক জি, কাব্যগ্রন্থ সেটাও জলের পেরেক। কবিতার বই জি। আপনি কাকে উৎসর্গ করছেন? জলের পেরেক উৎসর্গ সাধারণভাবে আমার ভাই বোনকে, সকল ভাই বোনকে করা হয়েছে। উনি ওনার স্ত্রী একমাত্র স্ত্রীকে উৎসর্গ করছে, আপনি করেন না একটি বইও? আমি এর আগে হয়তো একটি কোনো একটি বই করেছি আমার স্ত্রীকে। এখানে হয়তো বুলের ঘন্টাটা আছে জি, এটা আমার স্ত্রীকে উৎসর্গ করা। বুলের ঘন্টা, তার মানে ভুল করে বিয়ে করছেন নাকি আপনি? না, সেটা বইয়ের নাম হচ্ছে, কিন্তু কি উৎসর্গের মিনিং না সেটা, যে মিনিং করেন না এটা, সেটা মিনিং করে করলে বলবেন না। না, সেটা করে না, করেন না। প্রিয় দর্শক, সাগর রহমানের যেটি বই প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে খড়িমাটির দাগ, এবং মোশাহিদ খান সাহেবের যেটি প্রকাশিত হয়েছে এবারের বইমেলায় সেটা হচ্ছে জলের পায়েক এবং পঙ্ক্তি স্বজন। তবে একটি বই আমি দেখছি কদম আলী লন্ডন ব্রিজ, সেটি হয়তো লন্ডনকে নিয়ে আপনি লিখেছেন। সেটা একটা গল্প কাহিনী, একটা সিরিজ ছড়া, সেখানে প্রায় 72টি ছড়া নিয়ে একটা হয়েছে। তো একটা একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে আমার এই গল্পটা গড়ে তৈরি হয়েছে আর এই সিরিজ ছড়াগুলো লেখা হয়েছে। থ্যাংক ইউ। ইসাক ভাই, আপনার কতটি বই প্রকাশিত হয়েছে পর্যন্ত? আমার 10টি বই প্রকাশিত হয়েছে গত বইমেলা পর্যন্ত, আর এবার বইমেলা প্রকাশিত হবে হয়তো আগামী সপ্তাহে এই বাংলাদেশের তেল গ্যাস খনিজ সম্পদ বিদেশি আগ্রাসন এই বইটি, এবং গণমাসের কবি দিলবারের উপর একটি স্মারক গ্রন্থ, এই দুইটি এবার প্রকাশিত হবে। এবার সর্বমোট আপনার 10টি বই প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে এই দুইটা নিয়ে 12টি হবে। 12টি, 12টি বইয়ের মধ্যে কি আপনি লন্ডনকে নিয়ে, ব্রিটেনকে বা ইউরোপকে নিয়ে কোনো কিছু আছে? যথেষ্ট যথেষ্ট আছে। বাঙালি ও বাংলাদেশে যে আমার প্রবন্ধ গ্রন্থ, সেখানে অন্তত 20টা প্রবন্ধের মধ্যে অন্তত 10টা এই লন্ডনকে নিয়ে লেখা, লন্ডনের কমিউনিটি, লন্ডনের সোনালী ব্যাংক, এই সমস্ত নিয়ে এগুলি লেখা। লন্ডনকে নিয়ে আপনি, লন্ডনের কমিউনিটিকে নিয়ে লিখেছেন, আপনি সোনালী ব্যাংকে নিয়ে লিখেছেন, আর কোনো কিছু নিয়ে লিখেছেন আপনি? কমিউনিটি, যত কমিউনিটি, কমিউনিটির অগ্রযাত্রা, ইতিহাস না, ইতিহাস আমি লিখেন না, লিখেন না কমিউনিটির ইতিহাস, যে কমিউনিটি গত 100 বছরে এখানে, না ওটা ওটা তো ফারুক আহমদের দায়িত্ব, একক 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 দায়িত্ব না, একক সোলজেন্সি। হ্যাঁ, সোলজেন্সি। থ্যাংক ইউ ইসাক ভাই। ফারুক ভাই, আপনার কতটি? আমার এ পর্যন্ত 60টি। এ পর্যন্ত 60টি। 60টির মধ্যে কি কমিউনিটিকে নিয়ে আপনি কোনো কিছু লিখেছেন, কোনো বই? আমার একমাত্র মানে বই, আমার সবগুলো বেশিরভাগই বই এখানে এখানকার কমিউনিটিকে নিয়ে। বাংলাদেশে যান নাই? বাংলাদেশে গেছি, আর যখন ছিলাম তখন যেগুলো ছিল আর কি, আর একটা বই এখানে আসার পর একটা বই বাংলাদেশকে নিয়ে লিখেছি, আর বাকি যতগুলো বই সব এখানকার কমিউনিটিকে নিয়ে। ওকে, এর জন্য আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন গত? সেটা আমি জানি না, হয়তো লেখালেখির জন্য আর কি। প্রিয় দর্শক, ফারুক আহমেদ ইতিমধ্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, এবং ইসাক ভাইও পেয়েছেন নাকি? গত বছর পেয়েছিলেন আপনারা? 13 সালে, 2013-এ ফারুক ভাইও পেয়েছেন। প্রিয় দর্শক, বাংলা একাডেমি, আমরা অনেক সময় ঢাকা বা বাংলাদেশে আমাদের ব্যাপারে অনেক বিরূপ সমালোচনা করা হয়, অনেক নেগেটিভ সাইড নিয়ে কথা বলেন ঢাকা বসে, অথবা ঢাকা থেকে যারা এখানে আসেন তারাও প্রথমে সমালোচনা শুরু করেন। কিন্তু একটি কমিউনিটি কীভাবে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে এই কমিউনিটি, এই কমিউনিটিতে কে আছেন, কারা আছেন, এসবের দ্বার না ধরে সোজা বাসায় মানে শুরু করে দেন সমালোচনা। তবে সমালোচনা না করে একটি কমিউনিটিকে জানতে হবে
বুঝতে হবে এই কমিউনিটি কত সালে এখানে যাত্রা শুরু করেছে এবং কিভাবে বেঁচে আছে এই কমিউনিটি। প্রিয় দর্শক, ফারুক ভাই বলছেন যে তিনি 60টি বই লিখেছেন এই কমিউনিটিকে নিয়ে এবং তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মানে হচ্ছে যে বাংলা একাডেমি পুরস্কারে যেহেতু তিনি ভূষিত হয়েছেন, বাংলা একাডেমি তাকে তার বইগুলোকে রিকগনাইজড করেছে এবং ঢাকার বাংলা একাডেমি, বাংলাদেশের বাংলা একাডেমি হচ্ছে সর্বোচ্চ সংস্থা নাকি সাহিত্যের গবেষণা এবং এই জাতীয় কাজের জন্য সর্বোচ্চ সংস্থা। থ্যাংক ইউ ফারুক ভাই। দেখি কলা আছে সম্ভবত লাইনে, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। কলা কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। ওকে, সম্ভবত কলারকে আমরা হারিয়ে ফেলছি। এই ব্রিটেনে প্রচুর লেখক, প্রচুর লেখক এবং সব যারা লেখালেখি করেন, আমার ধারণা যে তারা ভালো লেখক। যেমন একটা উদাহরণ দিই, বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, উভয় বাংলার মধ্যে, যেমন গত বছর বাংলা একাডেমির মহাপরিচালক একটা কথা বলে গেছেন যে একটা বই, একটা অভিধান, এটা সেটা হচ্ছে বিবর্তনমূলক বাংলা অভিধান, সেটা লিখেছেন বা সম্পাদনা করেছেন বা সংকলন করেছেন গোলাম মোর্শেদ, প্রফেসর গোলাম মোর্শেদ। তো তিনি বললেন যে এই উভয় বাংলার মধ্যে এমন অভিধান আরও আগে হয়নি এবং সেটা এই বিলাতের মানুষই করেছেন, যার নাম হচ্ছে প্রফেসর গোলাম মোর্শেদ। এই যে কাজটা বা আরও অনেক কাজ আছে এখানকার মানুষই করেছেন। আপনি দেখেন বাংলাদেশ, বাংলা বা পশ্চিমবঙ্গ বা এই বাংলাদেশের যত, আমি আসছি আপনার কাছে পশ্চিমবঙ্গের ব্যাপারে একটা কথা বলতে জানবো আপনাদের কাছ থেকে, কারণ পশ্চিমবঙ্গ থেকে অনেকে সার্টিফিকেট নিয়ে আসেন। আমি আসছি আপনার কাছে। দেখে একজন কলা আছে সম্ভবত লাইনে, কে আছে লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সৈয়দ ভাই, আলী ভাই রামবালা আছেন আপনি? জি আলী ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমি তো আপনার বুধবার আইলে বারসাই আপনার, আমার সৈয়দ ভাই দেখার লাগে, আপনি আমার খুব ফেভারিট মানুষ। আর যে আপনার চ্যানেলে যারা আছে সবাই আমার সালাম এবং কাজল ভাইকে। আমার এটা রিকোয়েস্ট থাকবো যে আমরা তো এই দেশ অনেক বাচ্চা ব্রড আপ হয়েছে, কিন্তু ইংলিশে বাংলায় মিললে যদি আমরা দেশ সারা ইতিহাসটা দিয়া, বঙ্গবন্ধুর ইতিহাসটা দিয়া আমরা এগুলা যদি বার করো, তখন এই বাচ্চাটিকে ফরিয়া বুঝলো না যে ইংলিশে বাংলায় যদি লেখা থাকতো, যে না এই দেশের গ্রামার আছে যে বাংলা ইংলিশে, যারা ইংলিশ জানে না ওখান ফরিয়া বাদে তর্জমা করিয়া যে বাংলায় ইংলিশে ওইটার অর্থ কিনা, কিভাবে হইলো মনে হয় আর একটু ভালো হইলো না। দুই নম্বর কোয়েশ্চেন হইলো আমার যে বাংলাদেশও 21 ফেব্রুয়ারি যে বই প্রোগ্রামটা হয়, সব জেলায় জেলায় বা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একসাথে রইলে আরো সুন্দর হইল না? কাজল ভাই এরা যদি এগুলা একটু দৌড়িয়া তুলেন, আমাদের বাংলাদেশ হাই কমিশনার বা আপনারা মিডিয়া যদি দৌড়িয়া তুলেন, তখন আরো মানুষ একটু সচেতন হইল না বা জানলো না বা এগুল লাগে আরো উৎসুক হইল না? আমরা তো খালি টেলিভিশনে দেখি আপনার মাধ্যমে ভাই যে খালি দেখাও বেশি হয়েছে মানে যে আর কি, তাই মনে করি এগুলা চিত্রাইয়া সারা বাংলাদেশে। আর কোনো দিন আমরা আশা করি যে আমরা মাতৃভাষা বা 21 ফেব্রুয়ারি এগুলা 16ই ডিসেম্বর সারা দুনিয়া জুড়ে এগুলো প্রচার হইব বা বাংলা ভাষা এগুলো প্রভাব থাকবো। তো আমি ওঠার জন্য আর কি আপনার চ্যানেলে যারা আছেন ধন্যবাদ, এগুলা খুব সুন্দর জিনিস। আর আপনার প্রোগ্রাম স্পেশালি খুব ভালো হয় সৈয়দ ভাই, আমি দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখো, আয়াত দান করুক, আপনার লাগেও দোয়া করবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। ইসাক ভাই, 16 কোটি মানুষের দেশ বাংলাদেশ, কত বই বিক্রি হয় আপনার ধারণা? আমি এবার ব্যক্তিগত একটি অসুবিধার জন্য আমি গত 10 বছর ধরেই প্রতিটি বই মেলায়, অর্থাৎ ফেব্রুয়ারি আসলেই, আসার আগেই আমি যাই এবং এই 28 দিনের 26 দিন আমি বই মেলায় খাটাই, মানুষের সাথে মিশে বিভিন্ন স্টলে গিয়ে, এবং আমাদের এখান থেকে যে লেখক সাহিত্যিকরা যান। গত বছর আমরা দেখেছি যে
36 কোটি টাকার বই বিক্রি হয়েছে 36 কোটি টাকা এর আগের বছর 42 কোটি টাকা টাকার বই বিক্রি হয়েছে তেই যখন এই খবরগুলো পাই তখন বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিস নানা থানা পুলন নানা অপপ্রচার তখন কিন্তু যে একটা নূতন সূর্যের উদয় পাই যে দেশে এক মাসে বই বিক্রি হয় 37 কোটি টাকা সে দেশ পরাজিত হতে পারে না সে জাতি পরাজিত হতে পারে না মানুষগুলাই তো এসে এই বইগুলো কিনেছেন 16 কোটি মানুষের দেশে 36 কোটি টাকার বই বিক্রি হয়েছে এক মাসে পার্সেন্টেজ কি আপনি খুব ভাই খুব বেশি মনে করছেন শুনেন যে 26 কোটি লোক আছে কিন্তু আমরা সবার কাছে বই এখনো পৌঁছে দিতে পারিনি ওই আমার একটা ভাইয়ে যে প্রশ্ন করছেন কিন্তু হয়তো উনি নিজেই জানেন না যে প্রতি বছর 16 ডিসেম্বর 26 মার্চ 15 আগস্ট হাই কমিশন থেকে একটি ভালো ম্যাগাজিন বের হয় ইংরেজিতে এবং আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে সেটা বের করা হয় ইংরেজিতে বের হয় যদিও এটার প্রচারণা সংখ্যা অর্থাৎ আমরা কেউ সেটা গ্রহণ করি না আমরা হাই কমিশনও গেলেও আমরা একটা বলে চাইয়া সেখানে প্রেস উইংস আছে প্রেস উইংসে গেলেই সেটা পাওয়া যায় আমরা আনি না আপনি বলছেন যে আমাদের দেশের শিক্ষার যে অবস্থানে আমরা আছি আমরা কিন্তু বিলাতের মতো শিক্ষায় সেই সেই জায়গাতে এখনো যেতে পারিনি এবং যে জায়গাতে আমরা আছি এর লাগে এর এই অবস্থান যদি আমরা হিসাব করি 37 কোটি বই অবশ্যই একটা আশা জায়গা নিয়ে অবস্থান আমরা আছি আমরা আশা করতে পারি যে এটা দিন দিন এখন সরকারের শিক্ষার উন্নয়নের জন্য যে যেসব পলিসি নিয়েছেন যে অগ্রসর হচ্ছে এতে যে সব সময় বলা হচ্ছে ইসলামেও বলা হচ্ছে ইকরা ইকরা পড়ো সেখানে নির্দিষ্ট করে বাংলা ইংরেজি আরবি কোনো কিছু বলা হয় নাই কেবল বলা হয়েছে ইকরা পড়ো সেই পড়া যদি আমরা পড়ি আবার আপনার এক ধরনের বই পছন্দ হবে আমার এক বই পছন্দ হবে উনার এক ধরনের বই পছন্দ হবে কেউ কবিতার বই পছন্দ করবে কেউ উপন্যাস পছন্দ করবে এই পছন্দ একটা বই পড়ে আমাকে জানতে পারবো আমার সমাজকে জানতে পারবো আমার দেশকে জানতে পারবো আমার অগ্রযাত্রার পথকে আমি উন্মোচন করতে পারবো থ্যাংক ইউ ইসাক ভাই হ্যাঁ বলেন সেটা হচ্ছে এই যে যিনি ফোন করেছেন একটু আগে উনি বলছিলেন যে বিভিন্ন জেলায় জেলায় এই মেলাটা করা যেত কিনা আরো ছড়া দেওয়ার জন্য প্রথম কথা হলো উনার এই কথার মধ্যে অত্যন্ত সুচিন্তিত একটা ব্যাপার কিন্তু আছে ব্যাপারটা হচ্ছে বাংলা একাডেমির যে বই মেলা হয় সেটা হচ্ছে ঢাকায় সহজবুদ্ধ কারণ আমরা বুঝতে পারি ঢাকার মানুষরা খুব সহজে ওখানে যেতে পারে অন্য এলাকার মানুষ যেতে পারে না সে দৃষ্টিকোণ থেকে কথাটা কিন্তু আমি বলবো যে বিষয়টাকে আরেকটু অন্যভাবে দেখা যেতে পারে আসলে আমরা বই কেনার জন্য একুশে বই মেলা আসতে হবে কেন যদি সারা দেশে যথেষ্ট সংখ্যক ভালো মানের বই দোকান থাকতো আমরা কিন্তু মেলাকে এই যে উনি বলছেন 36 কোটি কি 46 কোটি সংখ্যাটা যত আশাব্যঞ্জকই হোক আমি বলবো যে এটা এক মাসে এটা হয়েছে বলছি কিন্তু সারা দেশে বই ছড়াই ছিটে দেওয়ার জন্য বইটাকে অ্যাভেলেবেল করার জন্য আমরা কিন্তু আর কোনো উদ্যোগ ওইভাবে নিচ্ছি না বই দোকানের সংখ্যা কমে যাচ্ছে আমাদের কাছে বই মানে লাইব্রেরি মানে হচ্ছে পাঠ্য বইয়ের লাইব্রেরি আমরা এটাই বুঝি খাতা কলম বিক্রি হয় সাথে পাঠ্য বই বিক্রি হয় তার সঙ্গে দুই একটা হয়তো বই রেখে দেওয়া হয় কিংবা আমি একটা সাহিত্যের বই কিনতে যাবো আমি যাচ্ছি কোথায় রেল স্টেশনে যেখানে আমাদের বিভিন্ন ম্যাগাজিন থাকে সেবা প্রকাশনী বই থাকে একটা বই থাকে আর না হলে ভালো মনে কিছু বই যেমন ইসাক কাজল ভাইয়ের যে বইটা যে এবারে বেরোচ্ছে ওটা তেল গ্যাস কোম্পানি নিয়ে এই বইটা যদি আমি কিনতে যাই আমাকে কিন্তু ঢাকায় যেতে হবে এবং নির্দিষ্ট দোকানে যেতে হবে একটা পাড়াগাঁয় বসে বইটা কিনে পাচ্ছি না এই যে বইয়ের ফ্লো সারা দেশে বন্ধ করে দিয়ে আমরা একটা মেলাকে কার্যকর করার চেষ্টা করছি আমার কাছে এটা মনে হয় অত্যন্ত আপত্তিজনক একই সঙ্গে এটা কিন্তু আশঙ্কাজনক বটে কারণ আমরা সবাই তাকিয়ে আছি এখন এই মেলা সারা বছর ভুলে যাচ্ছি একটা মাসকে ধরে রাখছি এটা মাথা রাখার দরকার আছে বলে মনে হয় জি আপনি যুগ করবা কিন্তু মশাই বের যদি কথা বলতে না দেই তাইলে আপনি তান মাইন্ড করবা এবং তান করো গিয়ালে তান বুগে তান জিকাইবা যে আপনি মাতলা হলা না কেন
এটা কে জবাব দিও মশাই ভাই? আমি আমি একটু কইছি আপনার সাথে, সাগর বলছেন যে ঢাকা কেন্দ্রিক বইমেলা হয়ে যাচ্ছে, বইমেলাটা হয়তো ঢাকা কেন্দ্রিক হচ্ছে ঠিক আছে, কিন্তু জেলা পর্যায়ে যে বইমেলা হচ্ছে না সেটাও কিন্তু না, জেলা পর্যায়ে বইমেলা হচ্ছে, বইমেলা হচ্ছে, যে বইমেলা হচ্ছে আমাদের সিলেটেও বইমেলা হয়। আমাদের এই কমিউনিটির লোকজন তো বই টই পড়ালে মানে কি পড়ে আপনার কি ধারণা? আমাদের লন্ডনে লন্ডনের বাঙালি কমিউনিটি, আমার আমার শুধু ধারণা না, আমি দেখছি আমাদের কমিউনিটির অনেকেই বই পড়ে, অনেকেই বই পড়ে, অনেকেই কবিতা পড়ে, শুধু বই পড়ে অনেকে কবিতা পড়ে। কবি আগে মনে করেন যে সাধারণত গল্প উপন্যাসের পাঠক পাওয়া যেত, কবিতার পাঠক খুবই কম পাওয়া যেত, এখন আমি যত দিন যাচ্ছে ততই দেখছি যে আমাদের কবিতার পাঠক অনেকই বাড়ছে, অনেকেই কবিতা পড়ছে। যদি কবিতা না পড়তো তাহলে অনেকে আমাকে চিনতই না যে আমি কে। হ্যাঁ, যেমন অনেক সময় দেখা যায় ফেসবুকে কমেন্ট করে কবিতার উপরে, যে কবিতাটা নিয়ে লিখছি যে কবিতাটার উপরে কমেন্ট করতেছে, দেখুন কমেন্ট থেকে বোঝা যায় যে কবিতাটা সে কিভাবে পড়ছে, যদি কবিতা না পড়ে থাকে তাহলে তো ওভাবে কমেন্ট করার কথা না। আমি বলছি মানে সাধারণ জনগণ মানে মাস পিপুল, এখন ফেসবুক যেগুলা যারা ইউজ করেন তারা মনে করেন আপনারা আমার বন্ধু বান্ধব বা সচেতন নাগরিক যারা, কিন্তু মাস পিপুল যারা মানে সাধারণ মানুষ যারা এই ব্রিটেনে বা লন্ডনে বাঙালি কমিউনিটিতে, আপনার কি ধারণা পত্রপত্রিকা? আমি তো দেখি যে পত্রপত্রিকায় অনেকে পড়তে চান না। পত্রপত্রিকা অনেকটা হতো, এখন অনলাইনের মাধ্যমে খবর পেয়ে যাচ্ছে, সেজন্য হয়তো পত্রপত্রিকা পড়ছে না, কিন্তু কবিতা বা বইয়ের পাঠক যারা তারা ঠিকই পড়ছে, ঠিকই পড়ছে। থ্যাংক ইউ মোশাহিদ ভাই। ইসাক ভাই আমি আসছি আপনার কাছে, আপনি কথা বলবেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগে আমরা কথা বলছি আমাদের ভাষা সংস্কৃতি এবং বই নিয়ে। প্রিয় দর্শক, আমাদের এই কমিউনিটিতে প্রচুর মানুষ আছেন এবং প্রচুর মানুষের বসবাস বাংলা ভাষাভাষী মানুষের, কিন্তু বই বা পত্রিকা খবরের কাগজ কয়জন পড়েন? ইসাক ভাই বা মোশাহিদ ভাই বলেছেন যে কবিতার বই অনেকে পড়েন, ফেসবুকে কমেন্ট করেন, কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কি বই পড়েন? আমার সেটি মনে হয় না। অনেকেই মানে পড়ালেখার জন্য একটি সময় বের করা দরকার, এবং পড়ালেখা করলে যেটি ইসাক ভাই বলেছেন যে আপনি যে ল্যাঙ্গুয়েজে যে ভাষায় পড়েন, ইসলামও বলেছে যে প্রথম যে শব্দটি বলেছে সেটি হচ্ছে ইকরা, তাই তো ইসাক ভাই? পড়ো, দুনিয়া থেকে কবর পর্যন্ত পড়ো, জ্ঞান আরোহণ করো, জ্ঞান আরোহণ করো, সেটাই তো মূল। জ্ঞান আরোহণ করে লাভ হয়নি, আপনি নিজেরই জানতেন না, জ্ঞান আরোহণ না করলে তো আপনি আপনার অবস্থান, আপনার সামাজিক অবস্থান, আপনার রাষ্ট্রের অবস্থান, আপনার তো কোথায় কিছুই জানা হবে না। ওকে, দেখি আমরা এখন কলা সম্ভবত লাইনে আসুন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আসলে মানে সুন্দর অনুষ্ঠান হওয়া, বিশেষ করে বই মেলা উপলক্ষে যে অনুষ্ঠান হওয়া, এটা আসলে মানে সামথিং ইউনিক। আপনি প্রশ্ন করবেন না, আমরা করতাম আপনারে, আমি প্রশ্ন করতাম না, আপনিও মানে প্রশ্ন করবার সামনে, আমি সত্যি একটু খালি মন্তব্য করি আর কি। আপনার ঠিক আছে, আপনার মন্তব্য আগে শুনিল বাদে আমরা প্রশ্ন করতাম সেই না আপনার। আচ্ছা ঠিক আছে, আমার মন্তব্যটা মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বই মেলা উপলক্ষে যে এক মাস মোটামুটি একটা পাগলামি বাংলাদেশে হয়, এই জিনিসটাকে আমি খারাপ চোখে দেখি না। যদিও
একমাস কেন্দ্রিক বই অথবা বই পাগলামি অন্যান্য দেশে, মানে আমরা উন্নত বিশ্বে এরকম আমরা দেখি না, কারণ ওই এইসব দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বই নিয়ে অথবা পাগলামিটা সবসময় থাকে, সব মাসেই থাকে, কিন্তু আমাদের দেশে একটা মাস কেন্দ্রিক হয়ে যায়। তো এই জিনিসটাকে আসলে মানে তৃতীয় বিশ্বের একটা দেশের জন্য আমি খুব একটা খারাপ চোখে দেখি না, যদিও আমার মনের মাঝে আশা থাকবে অথবা একটা প্রত্যাশা থাকবে যে শুধু মাস কেন্দ্রিক না হয়ে আমরা পুরো বছর কেন্দ্রিক বই নিয়ে থাকি, বই পড়ি, কারণ আমরা জানি যে বই পড়লে আমাদের তেমন কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া তেমন কোনো ক্ষতি নাই। তো আমরা এই পাগলামিটা শুধু যদি সারা বছর কেন্দ্রিক করতে পারি খারাপ না, কিন্তু যতদিন পর্যন্ত এটা হচ্ছে না আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হতে অনেক সময়ের প্রয়োজন, যতদিন পর্যন্ত হচ্ছে না ততদিন পর্যন্ত একটা মাস কেন্দ্রিকই হোক খারাপ না, এই মন্তব্যটাই আমি করতে চাচ্ছি। ওকে ওকে, আমরা আপনার মন্তব্য শুনেছি। এখন আমাদের আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনি বিলেতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন, এই কমিউনিটিতে লোকজন কি বই পড়ে, পড়ালেখা, মানে পড়ালেখা তো যারা করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করছেন, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কি বই পড়েন, কবিতার বই, গল্পের বই বা পত্র পত্রিকা এসব কি পড়েন তারা, আপনার কি মনে হয়? আমি আমার যেটা ধারণা, শুধু বাঙালি কমিউনিটি এদেশে না, বাঙালি কমিউনিটি যেটা বাংলাদেশে আছে অথবা পশ্চিমবঙ্গেও আছে, সবখানেই বই পড়ার অভ্যাস জনগণের আছে অথবা মানুষের আছে, কিন্তু সেই অভ্যাসটা আপনি যদি পার্সেন্টেজ হিসাবে ধরেন, শতকরা হিসাবে ধরলে আপনি মানে ওইভাবে হিসাব করতে পারবেন না যে কত অংশ বই পড়ে এবং কত অংশ বই পড়ে না। কিন্তু আমি মনে করি যে মধ্যবিত্ত বাঙালি যারা, তাদের বই পড়ার অভ্যাসটা আছে, এবং এখানেও বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছেন, এদেশে জন্ম নেওয়া বাচ্চারা না অথবা এদেশে জন্ম নেওয়া প্রজন্মরা না, যারা বাংলাদেশ থেকে বড় হয়ে এসেছেন তাদের এই চর্চাটা আছে, কিছু না কিছুটা বই ওনারা পড়েন, এইটা আমি মনে করি। এবং এইখানে শতকরা হিসাব আমি দিতে পারবো না, কারণ ওইভাবে পরিমাপ করা হয় নাই অথবা ইয়েটা রিসার্চ করা হয় নাই, কিন্তু বই পড়ার অভ্যাস যে আছে এটা আমি যদি মনে করেন আমার কোনো আত্মীয়ের ঘরে যাই, তাদের ঘরেও আমি বই দেখি, পাঠ্য বই ছাড়াও বাংলাদেশি ইংলিশ পাঠ্য বই ছাড়াও বাংলাদেশি বিভিন্ন গল্প, প্রবন্ধ অথবা কবিতার বই আমি দেখি, এটাকে ধারণা করতে পারি যে বই পড়ার অভ্যাসটা আছে, এটা মানে একেবারে নাই এটা আমি মানতে রাজি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মকসুদ ভাই, আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান। আমি মানে আরেকটা কথা বলি যে আজকে আপনার অনুষ্ঠানে যে চারজন ব্যক্তিত্ব আপনি এনেছেন সবাই আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং শ্রদ্ধাভাজন বটে, আর দ্বিতীয় যেটা হচ্ছে মানে চারজনই ওনাদের স্বক্ষেত্রে খুবই উজ্জ্বল, এবং ওনারা চারজনই আমার জানা মতে অথবা ওনাদের পাক করে যতটা আমার মনে হয়েছে যে ওনারা নিশ্চয়ই আরো আমাদের সাহিত্যকে বেগবান করবেন এবং সমৃদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মকসুদ ভাই, আপনি ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি, আমি শুভ বলতেছি বার্মিংহাম থেকে। হ্যাঁ বলেন আপনি। তো আজকে প্রথমত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সুন্দর একটা অনুষ্ঠান করতেছেন আজকের মত একটা দিনে। দ্বিতীয়ত যেটা বলতে চাইছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা যারা হঠাৎ করে শুরু করছি প্রোগ্রামটা দেখে, আমরা কিন্তু প্রোগ্রামের টাইটেল সম্বন্ধে আমাদের একটা ধারণা নাই, তো তারপর যেহেতু বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে আপনারা কথা বলতেছেন, তো কিছু একটা কথা না বললেই নয়, একটু আগে যে ভাইয়া ফোনে বললেন যে আপনাদের একই মাস বাংলাদেশে বই মেলেন যে পাগলামিটা হয়, ওনার মতে কিছুটা পছন্দ আবার কিছুটা না পছন্দ ওনার, কিন্তু ভাইয়াকে একটু বলতে চাই যে শুধু এই একটা মাস কিন্তু পাগলামিটা হয় না, পাগলামিটা কিন্তু বাংলাদেশের সর্বত্র হয়। আপনার, আমি ডক্টর আবদুল্লাহ আবু সাইদের কথা বলতে চাই, ওনার যে বই পড়া কর্মসূচি যেটা আছেন সেটা অসাধারণ। তো সেই ক্ষেত্রে যদি ভাইয়া এই ধরনের পাগলামি সূচক আমাদের এইখানে যারা বাংলাদেশ থেকে আমরা যারা এসেছি, এই জেনারেশনের ছেলেপুলেরা যারা,
আমরা কিন্তু বাংলা ভাষায় বই পড়ি, সেটা ভাইয়া একটু আগে ভালো করে বলছেন। আর যেটা লক্ষণীয় বিষয় যেটা আমাদের কমিউনিটিতে, সেটা হচ্ছে যে যাদের সেকেন্ড জেনারেশন যারা আমাদের ইমিগ্রান্ট যারা আছেন, ওনাদের ছেলে মেয়ে যারা আছে, তারা কিন্তু বাংলা ভাষা বাংলা বলতেই পারে না অনেক সময়, যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতেছি। তো এই সম্বন্ধে মেবি আপনারা আমাদের মধ্যে এক সচেতনতা তৈরি করতে পারেন এই ধরনের প্রোগ্রাম দিয়ে, এটুকুই বলার ছিল আমার। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কারা কি লাইনে আছেন? ওকে, ইসাক ভাই, দুইজন কলার, একজন আবু মকসুদ, উনি কবি, এবং আরেকজন কলার যেটি বললেন আবু মকসুদ সাহেবের বক্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? পরের কলার যে বক্তব্যটা তিনি যেভাবে মিন করছেন কবি আবু মকসুদ, সেইভাবে পাগলামি শব্দটা অন্য দৃষ্টিকোণ থেকে উনি উচ্চারণ করেছেন। স্নেহের পাগলামি, বই পাগল, বই পাগল বা বই প্রেমিক, বই প্রেমিক, প্রেমিক সেইটা। আর যে আর ওই সারা বাংলাদেশও যে আবু সাইদ আবু সাইদ যে কাজটা করছেন, তিনিও বই জনপ্রিয় করার ক্ষেত্রে বাংলাদেশে একটি অসাধারণ ভূমিকা রাখছেন, এটা স্বীকার করতেই হবে। যেমন আমি বলবো যে আমাদের সিলেটে নুরুল হক মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করে, যদি মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠা না হতো তাহলে আমি নিজে দেখছি সিলেটের সাহিত্য সংস্কৃতি গঙ্গন সাংবাদিকতা যে চিন্তা যেখানে যে ছিলেন, কিন্তু সন্ধ্যার পরে একবার কিন্তু সেই মুসলিম সাহিত্য সংসদে যেতেন। এবং যেভাবে আমি নিজেকে প্রগতিশীল দাবি করি, কিন্তু আমি যখন এখনো আমার চোখের সামনে যখন বেসে উঠে নুরুল হকের, মোহাম্মদ নুরুল হকের ছবি এবং সেই ছোট্ট একটি চেয়ারে বসে আছেন, আমি তো উনি পেরেছেন আজীবন এখানে বসে থাকতে, আমি নিজেকে প্রগতিশীল দাবি করলেও আমি সারা জীবন এইরকম একটা বইয়ের লাইব্রেরিতে সারা জীবন বোয়ার মতো মানসিকতা আমারও ছিল না এবং গড়ে উঠেনি। কাজেই সিলেটে আমরা যেমন মুসলিম সাহিত্য সংসদ এবং নুরুল হকের কাছে আমরা যেটা ফারুক ভাই আমি যারা সিলেটে 70-80 দশকে সাহিত্য সাংস্কৃতিক চর্চা করছেন, তারা ওই মুসলিম সাহিত্য সংসদ এবং নুরুল হকের কাছে আমরা ঋণী। এইরকম কিছু লোক আমাদেরকে প্রতিনির্দেশ করছেন। এবং আরেকটা জিনিস আমি বলছিলাম যে বিশ্বের আধুনিক প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে আপনি নিশ্চয়ই আপনি কাজীটোলা ছিলেন যে কুদ্দতুল্লাহ মার্কেটে নোবেল বুক স্টল একটা বুক স্টল ছিল, জিন্দাবাজারে নিউজ কর্নার, নিউ ন্যাশনাল লাইব্রেরি আর একটা ছিল বুঝতে না নিউজ কর্নার, সেটা ওই পত্রিকাগুলো আসতো, বন্দরবাজারে নিউজ হাউস, পূর্ব জিন্দাবাজারে উদয়ন লাইব্রেরি খানন পালের, এই একটা একটা কিন্তু এখন নেই। আমরা এখন বইয়ের দোকান যে কমে আসছে এটা অস্বীকার করি না। যেমন আজকে যদি আমি মনে করি অনেক সময় চিন্তা করি বাঙালি দুইটা জিনিসে খুব অগ্রসর হয়ে গেছেন, কারণ জিন্দাবাজার গেলে দেখবেন কাপড়ের দোকান আর খানির দোকান, বসুন্ধরা সিটিতে গেলে কাপড়ের দোকান, একটা বইয়ের দোকান, একটা পত্রিকার দোকান কোনো কিছু পাবেন না, অথচ এয়ারপোর্টেও একটা বইয়ের দোকান খোলা থাক আর না থাক চোখের দৃষ্টি পড়ে যে একটা বইয়ের দোকান আছে, একটা বুক স্টল আছে। কিন্তু বসুন্ধরা সিটি, আলহামা আমাদের সিলেটে বড় বড় সিটি হচ্ছে, এবং আমরা যে দুইটা জিনিসই আমরা বেশি ভালোবাসি, একটা রেস্টুরেন্ট আর একটা শাড়ি বা কাপড়ের দোকানের দিকেই বাঙালিরা বেশি ঝুঁকছেন বলে আমি মনে করি। এবং বাংলাদেশের সবচেয়ে যেখানে আড্ডা হয় মূল সাহিত্যিকদের যারা উঠে আসে নতুন প্রজন্মের,
আপনি সেখানে আজকে যদি যান আপনি কয়েকটা মাত্র হাতে গোনা পাবেন আর সব হয়ে গেছে কাপড়ের দোকান। এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমার মনে আছে আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম টিউশনি করতাম যেদিন টাকা পেতাম আগে যেতাম আজ মার্কেটে একটাকে দুইটা বই কেনার জন্য, সারা বছর অপেক্ষা করে আছে বইটা কেনার জন্য। আপনি সেখানে গেলে এখন দুই একটা পাবেন আর সব হয়ে গেছে কাপড়ের দোকান। ওটা কিন্তু তৈরি হয়েছিল বইয়ের জন্য, এখন ওটা টার্ন নিচ্ছে কাপড়ের দোকানে বা ফ্যাশন হাউস গুলো যেরকম হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাহেব ভাই। দেখি কলা আছে সম্ভবত লাইনে, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার নাম মুজিবুল হক মনি। আপনি মুজিবুল হক মনি কবি? জি। আপনি কবি? না, আমি প্রথমেই একটু ইয়ে করি যে কিছুক্ষণ আমার গ্যাপ গেছে আপনার অনুষ্ঠানটা শোনা আর কি। আপনি খুব একটা মজা করে একটা প্রশ্ন বারবার করতেছে যে এইখানে বই পড়ার মানুষ কি তৈরি হচ্ছে কিনা, এটা সত্য। এবং প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং যুগোপযোগী এবং সময় উপযোগী। আমার কথা হচ্ছে যে বই পড়ার জন্য পাঠক সৃষ্টির দায়িত্বটা কিন্তু শুধু কবি সাহিত্যিকদের নাই, আপনার মতো মিডিয়া পার্সনদের উপরে আরো বেশি এটা বর্তায়। তবে আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই জন্যই যে আজকের এই অনুষ্ঠানটা আপনার চ্যানেল থেকে করছেন। এরকম প্রত্যেকটা চ্যানেলে যদি সাহিত্য এবং ওইসব মানে সাহিত্যের উপরে বা ওই গল্পের উপরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইতো তাহলে কিন্তু পাঠক সৃষ্টি হইতে আমাদের অনেকটা সুবিধা হইতো। আমাদের যে স্বল্প পরিস হয়ে কিছু মেলা টেলা করি মাঝে মাঝে বই মেলা এইসব, এখানে এগুলা পর্যাপ্ত নয় মোটেও। আজকে প্যানেলে যারা আছে অত্যন্ত খুব ভালো লাগছে আমার কাছে যে যারা যারা এখানে আছে, বিশেষ করে ইয়াং জেনারেশনে আমি খুবই আপ্লুত যে ওরা এখানে কথা বলছে। এবং আমি আশাবাদী খুবই বেশি যে এখানে পাঠক সৃষ্টি হবে, কেন হবে না, কারণ দর্শক সৃষ্টি হয়েছে আমাদের নাটকের জন্য, শ্রোতা সৃষ্টি হয়েছে গানের জন্য, আমরা পাঠক সৃষ্টি করতে পারবো না কেন? অবশ্যই পারবো, আমি আশাবাদী। তবে আপনাদের সহযোগিতা করতে হবে এবং সাথে সাথে কমিউনিটির প্রত্যেকটা স্তর থেকে এটা একটা সহযোগিতা আসতে হবে, এটাই আমি মনে করি আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মনি ভাই। আপনি আসার জন্য প্রিয় দর্শক, মুজিবুল হক মনি কমিউনিটির পরিচিত মুখ, তবে তিনি আপনারা যে কোনো অনুষ্ঠানেই মুজিবুল হক মনি ভাইকে পাবেন এবং সাথে একজন মহিলা থাকেন, ওনার সম্ভবত ওনার স্ত্রী, তারা প্রত্যেকটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেন এবং উৎসাহিত করেন। এবং আমার বিশ্বাস মনি ভাই যদি বইয়ের ব্যাপারে কথা বলেন এখন থেকে তাহলে কমিউনিটি উপকৃত হবে। আমাদের কমিউনিটিতে কিন্তু এই যে আপনি যেটি বলছেন গানের প্রোগ্রাম হয়, গানের প্রোগ্রাম বেশিই হয় এবং কবিতা কবিতা উৎসব বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান খুব কম হয় আমার কাছে যেটি যেটি আমি দেখেছি। এবং বইয়ের প্রকাশনা উৎসব লেখকরা খুব কম করেন, যারা ঢাকায় বাংলা একাডেমি থেকে বই প্রকাশিত হয় সেখানেই ঢাকায় করেন। তবে আমার মনে হয় ভবিষ্যতে যারা বই প্রকাশ করেন, যেমন মোশাহিদ ভাইয়ের একটি বইয়ের প্রকাশনা উৎসবে আমি গিয়েছিলাম। খোলা আছে সম্ভবত লাইন, দেখি আছেন লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? হ্যালো, হ্যালো, জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলেন প্লিজ। জি, আমি তো কমিয়ে দিয়েছি সব ভাই। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন? আমি সৈয়দ আলী আশরাফ। সৈয়দ আলী আশরাফ, কেমন আছেন আপনি? ভালো। জি বলেন। আপনাদের অনুষ্ঠান খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমার প্রিয় বন্ধু ফারুক ফারুক আহমেদ ফারুক আহমেদ জি, তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ওনার সাথে একটু কথা বলতে পারবো? জি 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 বলেন, উনি শুনছেন। ফারুক ভাই জি, আপনার বন্ধু জি, জি বলেন। খুব সুন্দর লাগে কারে ফারুক ভাই? হ্যাঁ, ফারুক ভাই সুন্দর লাগে, ভালো লাগে। বাট তান যে আজকে বিশেষ করে আমরা ইয়ে করি আগে দেখি আর তান দিয়ে টিভির সুন্দর লাগে। আমি আর তারেক কিতা ভালো আছো? ভালো ভালো। আমার মনে করে যে আমরা অনেক আগে এমস একাডেমি যে গুলাব করি প্রথম ম্যাগাজিন, আমার মনে করিনি তোমার? জি তার মনে করে। জি 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 বলেন বলেন। গুলাব করি, গুলাব করি। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা দাদা দিতে চাই সবাইকে, একটু সময় নিয়ে দাদাটার ইয়ে দেন।
যে গাছ নাই আছে পাতা মুখ নাই বলে কথা ফাটাফাটি গাছ নাই আছে পাতা মুখ নাই বলে কথা থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখি এই দাদার উত্তর কেউ দিতে পারেন কিনা আমি আসছি আপনার কাছে ভাই আপনার প্রশ্নের উত্তর আসছে তবে তার আগে থেকে একজন কলা আছে সম্ভবত লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন প্লিজ জি ভাই আমার নাম শাহ ভালো আছেন তো জি মুসলিম নামটা ওইখান থেকে চলে গেছে এখন বুধ সাহিত্য সংসদটাই আছে আজকালকে ওই বইয়ের দোকানে বা আপনার বই মেলাতে আমাদের মুসলিম ঐতিহ্য নিয়ে ইতিহাস নিয়ে কোন লেখকের তেমন একটা বই আসে না আমার মনে হলো আমি অনুরোধ জানাবো আমাদের যে মুসলিম যারা কবি সাহিত্যিক আছেন ওনারা যদি আমাদের মুসলমানের ইতিহাস নিয়ে এবং মুসলিম বিষয় নিয়ে কোনো কবিতা লিখেন তাহলে বুধ আমাদের এই নেক্সট প্রজন্মরা অনেক কিছু আমাদের ইসলাম সম্বন্ধে জানতে পারবে বাংলায় তো আমার এইটাই অনুরোধ রইল আর কি সবার কাছে যাতে আগামীতে যাতে বই মেলাতে আমাদের মুসলিম ইতিহাস ঐতিহ্য নিয়ে বই লিখেন ওনারা থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নেক্সট আছেন কে লাইনে দেখি হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি জি জি আপনি স্টুডিওতে কথা বলছেন বলুন আপনার প্রশ্ন তো মতামত হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি মিস্টার খান বলছি কেমন আছেন সাহেব সাহেব জি আছি ভালো আপনি কেমন ভালো থ্যাংক ইউ ভেরি মাচ আমি অত্যন্ত আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি কিন্তু ইসের উপরে নির্ভর করে অর্থাৎ বিভিন্ন ইনসিডেন্টের উপরে নির্ভর করে প্রোগ্রামগুলো করেন যেমন আজকে একুশে বইমেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস বাংলাদেশের বাঙালি জাতির আর আপনি লেখকদের নিয়ে আসছেন টু মি দ্য রিডার্স অ্যান্ড রাইটার্স আর দ্য মোস্ট ট্রাস্টেড কন্ট্রিবিউটর টু দ্য সোসাইটি আর টু এনি নেশন ওনারা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ সবাইকে অভিনন্দন আমি দু একটা পয়েন্ট শুধু বলবো প্লিজ জাস্ট আমি আমার তো 50 ঊর্ধ্ব হয়ে গেছি অনেক এক্সপিরিয়েন্স আছে এখানে এবং বাংলাদেশে আমি বাংলাদেশেরটা দিয়ে শুরু করি বলেন বাংলাদেশে কিন্তু পাবলিক লাইব্রেরি আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে জি এবং অনেক উপজেলাতেও আছে কিন্তু ওই পাবলিক লাইব্রেরিতে ইফ ইউ হ্যাভ এ ভিজিট আমরা ছোটবেলায় কিন্তু কম্পিটিশনও হতো এবং 10টা খাতা 20টা খাতা কোনো বই পড়ে কে এটা সম্পূর্ণ ওই বুক রিভিউ টাইপ আর কি করতে পারে এসব তো নাই এখন আর স্কুল থেকেও বলে কিনা টিচাররা যে লাইব্রেরিতে যাবে বা সামথিং লাইক দ্যাট আই হ্যাভ ডাউট আর ওই এখন পাবলিক লাইব্রেরিগুলো তো ময়লা পড়ে আছে এবং যাওয়া হয় না কেননা পলিটিশিয়ানস ডিসিশন মেকার দে আর বিজি অন দ্য স্ট্রিট আর যারা যাবে ছাত্ররা দে আর অলসো বিজি ইন দ্য স্ট্রিট স্ট্রিটে গেলে টাকা পয়সা পাওয়া যায় মিছিল টিসিল ইত্যাদিতে সো থিংস হ্যাভ চেঞ্জ আমরা ছোটবেলা শুধু আপনি এই বই পড়ার এই বিষয়টা না শুধু আমাদের সাহিত্য সংস্কৃতি না একটা ফেথ ছোটবেলা সৃষ্টি হয় মানুষের আপনি ছোটবেলায় হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন ছোটবেলাতে আপনি যদি মুসলমান হন কোরআন শরীফে যে সুরাটা পড়েছেন বা যে বিশ্বাসটা মক্তবে সকাল 7টার সময় যে হুজুরের বাড়ি টাড়ি খেয়ে যে শিখেছেন 10টার সময় গরম ভাত খেয়ে আমরা স্কুলে গেছি মনে হয় না আমরা অমানুষ হয়েছি এবং তখন অনেক কবিতা মুখস্থ হয়েছে কিন্তু সুরা কিন্তু ভুলি একটা একটা বিশ্বাস একটা ভয় যে উপরে একজন আছে এটা সব ধরনের ছোটবেলা হয় এখন বাংলাদেশে কি হয় এখন না আরো 20-30 বছর আগের থেকে ভোরবেলা শিশুগুলো উঠে গাড়িতে ঘুমাতে ঘুমাতে ইংলিশ স্কুলে যায় কোথায় মক্তব কোথায় কি এবং গাদা গেদি বই নিয়ে এতটুকু বুঝে ফেলেছেন আমি আর বেশি সময় নিচ্ছি না নেক্সট ইউ কাম টু দ্য ভিলেজেস ভিলেজে এখন মক্তব পাওয়া যাবে না আপনি যে কোনো কাজের লোক আসুক বা যে কোনো লোক নিয়ে আসেন সে মুসলমান ফ্যামিলির বা যে কোনো ধর্মের ফ্যামিলির হোক ধর্ম সম্বন্ধে মুসলমানকে কলেমা জিজ্ঞেস করেন বলতে পারবে না নামাজ কালাম কিছুই পারে না অথচ মুসলমান ফ্যামিলির তারা মক্তব নাই তো মক্তবে তো হুজুর পাওয়া যাবে না দে আর অন দ্য স্ট্রিট দে আর অলসো ইনকাম অ্যান্ড স্ট্রিটে আপনার যে যা হয় দিজ আর দি অ্যাকচুয়ালি প্রবলেম এটা আমাদের আমাদেরই প্রবলেম আমরা হয়তো করতে পারিনি বয়স শেষের দিকেও নেতৃত্বের কথা বলে লাভ কি এখন বাংলা আমি ব্রিটেনের দুইটা ইনসিডেন্টের কথা বলি আমি আমার ওয়াইফ সহ হ্যালিফ্যাক্স ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেছি
আজ থেকে 5-6 বছর আগে একজন আফ্রিকান বয় সে আমাদের ডিটেলস নিচ্ছিল, আরেকজন মহিলা এসে বসলেন, মহিলা মানে কত 30-35 হবে, পাশে বসলেন পসিবলি টু অবজার্ভ হাউ দ্যাট নিউ অফিসার অফ দ্য ব্যাংক ইজ ডুইং। তা আমি যখন বাংলাদেশের ঠিকানা দিচ্ছি ঢাকা বাংলাদেশ দিস দ্যাট, মহিলা মেয়েটা আমাকে জিজ্ঞেস করলেন আর ইউ ফ্রম বাংলাদেশ, তা আমি বুঝে ফেলেছি উনি বাঙালি হবে, হ্যাঁ জি আমি বাংলায় কথা বলছি, হ্যাঁ আমি বাংলাদেশে, তো কোথায়, আমি ঢাকায় তো ঠিকানা দিচ্ছি। তা আমি তাকে জিজ্ঞেস করলাম হাউ আবাউট ইউ, ইউ আর ফ্রম, ইউ নো ইউ এক্সপেক্ট, হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই, জাস্ট টেল মি, দ্য হোল স্কাই ফোকেন অন মাই হেড, ইউ নো। সে বলছে হিয়ার, সরি হিয়ার, হ্যাঁ ইয়েস আই এম ফ্রম হিয়ার, হাউ আই সি, না আমি মনে করছিলাম আপনি বাংলাদেশে কি জন্ম, হ্যাঁ হ্যাঁ মাই প্যারেন্টস মাই গ্র্যান্ডফাদার্স আর ফ্রম বাংলাদেশ, অল ইজ ফাইন, আই ডিডন্ট ফিল লাইক টকিং টু হার এনিমোর, হ্যাঁ বাঙালি কি বলবো আর, দিস ইজ নাম্বার ওয়ান। আর বই পড়ার কথা বলি, মানুষকে কিভাবে মিসগাইড করে, কালকে আমি একটা লাইভ চ্যানেলে কথা বলছিলাম, আমার একটা রেফারেন্স দিয়েছিলাম, ওইটা আমি এখন বলছি না, দ্যাটস নট এ সাবজেক্ট, আমি বললাম যে আর রুমেল এত নম্বর পেজ এত নম্বর টেবিল এই শব্দটা এই খবরটা আছে 30 লক্ষ, এটা ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ হয় নাই। আমার পরে একজন কলার আসছেন, ভেরি নাইসলি টকিং, ইউনো সো কনভিন্সিং, আমি আর ঢুকতে পারিনি টু অ্যাকচুয়ালি টেল হিম অ্যাগেন, বলছে হ্যাঁ ওই যে মিস্টার খান যেটা বললেন কর্নেল সাহেব, উনি হয়তো ভালো করে দেখেননি, ওটা 15 লাখ লেখা আছে বলেন, তো উনি হলো বই পড়ে, আমি পড়ে বলিনি আর কি, দ্যাটস দ্য ডিফারেন্স। মানুষকে যে এইভাবে মিসগাইড করা, আপনি যদি পড়া না থাকে, আমি যতটুকু পড়েছি, আমি পেজ নাম্বার দিয়েছি, রাইটারের নাম্বার দিয়েছি, ISBN নাম্বার দিয়েছি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি রেফারেন্স দিয়েছি, হি কেম ডাউন, হি মেড মাই ইনফরমেশন হাফ, বলা উনি ভালো করে দেখেননি, as if he has seen, still has the book with me. So these are the nitty-gritties. কিন্তু এগুলো যে প্রতিবাদ করবেন লেখকরা, তারা তো সেই শক্ত আত্মানিয়া সৃষ্টি করেননি, বা তারা তারা লেখার মাধ্যমে করে, কিন্তু লেখা পড়ছে কে, তার হাতে সে লেখা, যারা লিখছেন যারা লাইক দিচ্ছেন, সে লাইক তো জ্বলছে না যেভাবে জ্বলার কথা। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই, যে লাস্ট যে কলার যে সব কথা বললেন, আমাদের দেশে কিন্তু লেখকরাও এখন দুভাগে বিভক্ত, এবং বাংলাদেশের আমি যদি একজন সাধারণ পাঠক হই, তাহলে আমি কার লেখা বিশ্বাস করব? তিনি কোন ভাগে বিভক্ত হতে পারেন না, এটা হচ্ছে প্রথম শর্ত। আপনি যদি কোন ভাগে বিভক্ত হয়ে থাকেন, আপনার বুদ্ধি কিন্তু বিভক্ত হয়ে গেল। আপনি যখন কথা বলবেন, আপনি সেই গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতে হবে, নাহলে আপনি দলচ্যুত হয়ে যাবেন। তখন তাকে অনেক ব্যালেন্স করে কথা বলতে হয়। একজন বুদ্ধিজীবী যখন ব্যালেন্স করে কথা বলেন, উনি কিন্তু তখন দুষ্ট হন এই অজ্ঞানতার দোষে, আমার কাছে এটা প্রথম মনে হয়। অতএব যিনি কোনো ভাগের লোক, আমার মনে হয় তাকে বিশ্বাস না করাই ভালো। আচ্ছা, যে আমাদের যে এই মাত্র যে কলা যিনি ফোন করেছে, ওটা ছোট্ট একটা জিনিস উনি ধরিয়ে দিয়েছেন। বিষয়টা হচ্ছে এই যে বলছেন ছোটবেলা থেকে আপনারা, যে উনি বলছেন আপনাদের কেমুসাসের কথা বা অন্য বই লাইব্রেরির কথা বলছেন, আপনি দেখেন এখন বাংলাদেশের ছোট বাচ্চারা যে বই পড়বে, সেই পরিবেশটা কিন্তু টোটালি নষ্ট করে দেওয়া হয়েছে। আমরাই শুনতাম, সবসময় শুনি এটা, আউট বই পড়া যাবে না, এটা হচ্ছে মাত্র একটা স্লোগান। আর এখন বাংলাদেশের কারিকুলাম এমন ভাবে করা হয়েছে, একটা বাচ্চার অন্য বই পড়ার সুযোগ পর্যন্ত নাই। সে যদি চায়, তার ভিতর থেকে যে দুই একজন উঠে এসে লেখে, আমি বলবো এটা বাংলাদেশের সৌভাগ্যের বিষয়। এমন ভাবে কারিকুলাম তৈরি করা হয়েছে, তাদের মস্তিষ্ক টাইম এমন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে, এটা অত্যন্ত বিষয়। অর্থাৎ আমাদেরকে পড়ার সুযোগটা বা অভ্যাসটা ছোটবেলা থেকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এটার জন্য দায়ী কে, আপনার কি মনে হয়? আমরা সবাই আসলে সত্যিকার অর্থে আমরা সবাই, আমাদের সমাজ, আমাদের শিক্ষানীতি। এখন আমি আমার ছেলেকে যদি পড়াতেও চাই, তার স্কুল তাকে হিমচে কাছে বাইরে বই সে কখন পড়বে, তার তো আর সেই সময়টা হচ্ছে না। স্যার, আমি একটু বদনাম করতে পারি ইফাকে, মানে বলা উচিত আসলে, এই যে আমরা সাইচারের কথা বলছিলাম, বিশ্বায়িত কেন্দ্র থেকে তারা বিভিন্ন উদ্যোগ নেন। একবার উনি আমাদের এলাকায় বই নিয়ে গেছেন, আমি এমন একটা গ্রাম থেকে যেখানে কোনো লাইব্রেরি ছিল না, এখন আছে কিনা খুব একটা শিওর না, থাকতে পারে দুই একটা ছোটখাটো, বাট তবু উনি বই নিয়ে গেছেন, স্কুলে বই দিয়েছেন। তো স্কুলটা খুবই পুরো ছিল তখন,
সেই বইগুলো এরপরে তারা এক বছর পর আবার ভিজিট করতে আসছেন যে কি অবস্থা, বাচ্চারা কটা বই নিয়েছে, কোনো লগবুক নাই, দেখা যাচ্ছে স্কুলে কোনো বই পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বই কোথায়? লগবুক বের হলো, দেখা যাচ্ছে ওই স্যারের বাড়িতে এই কটা বই চলে গেছে, আরেক স্যারের বই 20টা চলে গেছে, স্যাররা নিয়ে ওটা সাজিয়ে রেখেছেন। এটা আমি শুধু স্যারদের দোষ দিই না, বিষয়টা হচ্ছে ওই অবকাঠামোই তৈরি হয় নাই। স্কুলে বই থাকবে, বাচ্চারা বই নিবে, লিস্ট থাকবে, এই জিনিসগুলো আমাদের টোটালি নাই বলে আমি বিশ্বাস করি। এগুলো তো মানে শিক্ষক যারা তাদেরও দায়িত্ব আছে, না তারা তো আছে, কিন্তু তাদেরকে অবকাঠামো তো দেওয়া হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে তোমার A+ পেতে হবে এতগুলো, তাদেরকে বলা হচ্ছে না কিন্তু তোমার কটা ভালো ছাত্র বের হবে। আমরা নির্ধারণ করি ভালো ছাত্র মানে A+, 80+ মার্কস পেলে তুমি ভালো স্টুডেন্ট, ভালো পড়াচ্ছ, তারা সেজন্য এদিকে ছুটে গেছেন, ফলে আমরা আসলে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কলার খান সাহেব যেটি বলছিলেন, তবে বাংলাদেশের যে বাস্তবতা এখন, আমরা আমি বলছি দুটি ভাগে বিভক্ত হয়ে আছি আমরা, এবং সাগর সাহেব বলছেন দুটো ভাগে না, আমরা অনেকগুলো ভাগে বিভক্ত। এবং বাংলাদেশে যে রাজনৈতিক যেসব বইগুলো বের হয় সেগুলো আপনি কোনটি বিশ্বাস করবেন? স্বাধীনতার ঘোষক নিয়ে টানা হেঁচড়া চলছে, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট নিয়ে টানা হেঁচড়া চলছে, একটি দেশে দেশ স্বাধীনের 44 বছর পরে যদি স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে সেটি নিয়ে বিতর্ক হয়, সেটি থেকে দুঃখজনক ঘটনা আমার মনে হয় পৃথিবীতে আর কিছু আছে কিনা আমরা জানি না। তবে আমাদের সন্তানদের যারা ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছেন, আমার বিশ্বাস এই ইন্টারনেটের যুগে এখন আর ব্রেইন ওয়াশ করার সুযোগ নেই, এবং গুগল ভাই যেটি রয়েছে ইন্টারনেট, সেই গুগল ভাই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে এবং ভালো মন্দ যেসব রয়েছে সেগুলো শিখিয়ে দিচ্ছে। এবং বাংলাদেশের যেসব দলীয় লেখকরা রয়েছেন, দলবাজি করেন যারা, যারা মনে করেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বাংলা একাডেমি পুরস্কার পাবো, আবার এক শ্রেণী আছেন বিএনপি ক্ষমতায় গেলে বাংলা একাডেমি পুরস্কার পাবো, শিল্পকলা একাডেমি পুরস্কার পাবো, সেই সব দালাল লেখকদেরকে বাংলাদেশের মানুষ বা বাংলা ভাষাভাষী মানুষ যারা, তারা চিহ্নিত করে ফেলছে। আমার মনে হয় তারা যদি এই দালালি থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে সমাজের কিছুটা হলেও উপকার হবে। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগের চারজন সম্মানিত অতিথি এবং চারজনই লেখক, সাংবাদিক, গবেষক, আমরা কথা বলছি তাদেরকে নিয়ে, এবং তারা কথা বলছেন বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে। এবং এই কমিউনিটিতে প্রচুর লেখক রয়েছেন যাদের বই প্রকাশিত হচ্ছে। আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আমাদের যারা দলীয় দৃষ্টিকোণ থেকে লিখেন এবং অনেক সময় দলীয় দৃষ্টিকোণ থেকে ইতিহাসও লেখা হয়, এবং বাংলাদেশের ইতিহাস লিখতে হলে একজন লেখক তার নিজস্ব রাজনৈতিক পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্ট যেগুলা জাতি জানে মোটামুটি, সেই সব হিস্টোরিক্যাল ফ্যাক্টগুলোকে যখন ডিনাই করা হয় এবং দলীয়ভাবে লেখা হয় সেটি আমাদের জন্য লজ্জাজনক এবং সেটি আমাদের জন্য দুঃখজনক, এবং আমাদের সন্তানরা কি শিখছে তাদের বই পড়ে, সেসব বিষয়গুলো আমাদের দলীয় লেখক যারা রয়েছেন তারা যদি একটু সুন্দরভাবে সেটি দেখতেন তাহলে হয়তো কমিউনিটি, সমাজ এবং জাতি উপকৃত হতো। প্রিয় দর্শক, আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে জানবো, কারণ ফারুক ভাই গবেষণা করেন এবং ফারুক ভাই এই কমিউনিটি নিয়ে 60টি বই লিখেছেন। এটি আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমরা যে কমিউনিটিতে বসবাস করছি সেই কমিউনিটির ইতিহাস অনেকেই জানেন না, এবং ইতিহাস না জেনে অনেক সময় অনেকে অনেক কিছু বলেন এবং আমরা সেগুলো শুনি। এই কমিউনিটির ইতিহাস আগে জানতে হবে, পড়তে হবে, এবং এই কমিউনিটিকে দ্বিধাবিভক্ত করে রাখা হয়েছে
এবং এবং দেশীয় রাজনীতি দেশীয় রাজনীতির শিকার এই কমিউনিটির সাধারণ মানুষ, আমার মনে হয় সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দাঁড়িয়ে গেছে, এখানেও লন্ডনে ওই বাঙালি কমিউনিটিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি দাঁড়িয়ে আছে এবং তারা কাজ করছে। আমি একটি জিনিস বুঝি না যে দেশের দেশ স্বাধীন হয়েছে 44 বছর এবং আমরা বাংলাদেশ থেকে আমরা এখন এখানে যারা বসবাস করি আমরা বাংলাদেশি, কিন্তু অনেকেই ফর নাথিং বিতর্ক সৃষ্টি করেন। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে কত লক্ষ শহীদ হয়েছে এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো দরকার আছে? আমার তো মনে হয় না। বাংলাদেশে 30 লক্ষ যদি শহীদ হয়, 40 লক্ষ যদি শহীদ হয়, তাতে তো সেখানে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। দেশ স্বাধীন হয়েছে 1971, সেটাকে নিয়ে বিভ্রান্তি কেন ছড়ানো হবে? সেসব কথা নিয়ে কেন আজকে এই বাজার গরম করা হবে, মাঠ গরম করা হবে? এসবের তো দরকার নেই। আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা স্বাধীনতা 44 বছর আমরা স্বাধীনতা অতিক্রম করেছি এবং বাংলাদেশ একটি পৃথিবীর বুকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দাঁড়িয়ে আছে। এখন পাকিস্তান প্রেম যদি অনেকে বলতে না পারেন, তাহলে ভাই আপনি জানগা পাকিস্তানে এইসব দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে তো ঠাট্টা মস্করা করার কোনো দরকার নেই। এগুলা এগুলো আমাদের নেতা নেত্রী যারা রয়েছেন তাদেরকে আমাদের বুঝতে হবে যে দেশ স্বাধীন হয়েছে 44 বছর, আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে চাই। যারা রাজনীতি করেন তাদের উচিত হলো যে আগামীতে দেশে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলা, আন্দোলন করা, দেশের স্বাধীনতা। বুদ্ধিজীবী এক মুক্তিযোদ্ধা সম্প্রতি বলেছেন যে যেসব বুদ্ধিজীবীরা মারা গেছেন তাদের বুদ্ধি নেই। এইসব ফালতু কথা বলার তো আমি মনে করি কোনো দরকার আছে? একজন বুদ্ধিজীবী কেউ কি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে? আমাকে যদি কেউ মারতে আসে তাহলে আমার কি প্রাথমিক কাজটা কী হবে? আমার নিজেকে ডিফেন্ড করা, আমি যাতে বেঁচে থাকি, আমি আমি বেঁচে যেতে পারি। একজন মানুষ তো স্বেচ্ছায় মৃত্যুবরণ করে না, তাহলে এসব ফালতু কথা বলা দরকার কি যে বুদ্ধিজীবী যারা মারা গেছেন তাদের বুদ্ধি নেই? এইসব ফালতু কথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, দেখি সম্ভবত কলা আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি, আমি আবির ইসলাম পর্তুগাল থেকে বলছিলাম। জি বলেন প্লিজ। জি, আজকে অনুষ্ঠান দেখতে পাচ্ছি সবাই, আমার প্রিয় মানুষরা আছেন, ফারুক ভাই, শেখ ভাই, মোশেদ ভাই, আর সাথে সৌভাগ্য হয়েছিল তাদের সাথে অনেক আড্ডা থেকে। তো ভালো লাগছে আসলে, তো বই নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু বই মেলা নিয়ে তো সবাই স্মৃতি নিমন্ত্রণ করেছেন যে একসময় আমরা এরকম বই পড়তাম এরকম। তো আসলে বর্তমানে তো হচ্ছে চরম ইন্টারনেটের যুগ, কেন তারা বই পড়বে? তাদের কাছে ফেসবুক দেখছি, ইন্টারনেট দেখছি, সবকিছু দেখছি, এই চরম ইন্টারনেট যে কেন তারা বই পড়বে এবং আমাদের করণ যাচ্ছি? এবং আমি সবসময় দেখতে আসছি যে আমাদের দেশি মতো বই প্রকাশ করছি, তোমরা আড্ডা দিচ্ছি, তো আমরা বইগুলা পড়ছি বা আমরা পড়ছি না, এরকম একটা বিষয় সেখানে আমরা নতুনদেরকে টেনে আনতে পারছি না, এবং যারা দেশে জন্ম নিচ্ছে বা তাদেরকে আমরা আমাদের সঙ্গে আনতে পারছি না এবং তাদেরকে সেদিকে উন্নত করতে পারছি না। তো সে বিষয়ে কি বলবেন দেখো সবাই আসলে, এবং ভালো লাগছে আসলে, আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি অন্তত মাঝে মাঝে এরকম সাহিত্য সংস্কৃতি প্রোগ্রাম করেন, এবং সেটাই মানে আর মিডিয়ার যে ভূমিকাটা রাখতেন সেজন্য আপনাকে আলাদা একটা ধন্যবাদ দিতেই হয়। তো ধন্যবাদ সবার প্রতি এবং ভালো লাগছে সবাইকে দেখে। ভালো থাকেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মতামত ব্যক্ত করার জন্য। ফারুক ভাই, কতটি বই মানে আমাদের এই মানে বই প্রকাশিত হয়েছে, আপনার কাছে কোনো স্ট্যাটিস্টিক্স আছে? আমি আসার আগে ঘন্টাখানেক শুধু ওই যে ফেসবুক উনি বললেন, এই ফেসবুকে একটু ঘাটাঘাটি করেছিলাম আর কি, আবার কয়েকজনকে ফোনও করেছিলাম, দেখা গেল যে এই পর্যন্ত আমি যে লিস্টটা আমি যে লিস্টটা বানিয়েছি এটার মধ্যে হচ্ছে 31টা বই শুধু এই বছর, এই বছর। তবে এটা কিন্তু এটা কিন্তু পূর্ণাঙ্গ লিস্ট না, এখানে ইসাক ভাইয়ের একটা বই নেই, আরও অনেকের বই নেই।
তার মধ্যে 16টা কবিতার বই, একটা ছড়া গ্রন্থ, একটা উপন্যাস, 3টা গল্প গ্রন্থ, 2টা গবেষণামূলক গ্রন্থ, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, 4টা আত্মজীবনী, 3টা অন্য অন্য ধরনের, মোট এই নিয়ে মোট 31টা বই। এর মধ্যে ওই যে আপনি বললেন যে ইতিহাস বিকৃতি বা এই যে ওই ধরনের জিনিস, তো আমরা একটু বেশি মনে হয় বাংলাদেশ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, আমরা এখানে বিষয়টা বেশি একটু আলোচনা করলে ভালো হয়। এখানে একজন আমার উনি অত্যন্ত প্রবীণ, প্রায় 84 বছর বয়স্ক, আব্দুল গফুর, উনি হচ্ছেন ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রথমত সম্ভবত দ্বিতীয় সেক্রেটারি ছিলেন। উনি তার আত্মজীবনী লিখেছেন, এক ব্রিটিশ বাঙালির আত্মকথা। এখানে কিন্তু ওনার এই যে এই দেশের অনেক কাহিনী কাহিনী উঠে এসেছে। তো এভাবে যেমন আমাদের বাসনভাই 2টা বই লিখেছেন, একটা হচ্ছে অলৌকিক রিপোর্টার, একটা শেখরের স্মৃতি। আমাদের ইসাক ভাই আমি একটু বলে নিই, মানে অনেকের যেটা, এরপরে ইসাক কাজল লিখেছেন তেল গ্যাস, জাতীয় সম্পদে বিদেশি আগ্রাসন। উদয় শঙ্কর দুর্জয় লিখেছেন কবিতার বই, লিখে রাখি বিশুদ্ধ আত্মা রাত্রি দিন। এম মুশাহিদ খান যেটা আপনি দেখিয়েছেন এখানে জলের পেরেক। মোহাম্মদ ইকবাল, উনি স্রষ্টার শৈল্পিক হাত এবং নিরংশু পক্ষ পায়, 2টা কবিতার বই। তালুকদার রায়হান, উনি লিখেছেন সবুজে বিবর্ণ হরলাল, এটা কবিতার গ্রন্থ। এরপরে ফাহমিদা ইয়াসমিন, স্বপ্নচারী মন। আসমা মতিন, উনি লিখেছেন মনোরত্ন। এ কে এম আবদুল্লাহ লিখেছেন রাতের জল, কবিতা গ্রন্থ। 9 জন কবির যৌথ একটা কাব্যগ্রন্থ বেড়েছে, এটা আমাদের মুশাহিদ ভাই সম্পাদনা করেছেন, এটা হচ্ছে 35 স্বজন। আরাফাত তামিমের 52 কবিতার গ্রন্থ, 52 ছুটির দিন। দিলু নাসেরের ছড়ায় বাংলার ইতিহাস, উনি ছড়াতে বাংলার বাংলাদেশের ছড়া দিয়ে তিনি বাংলার ইতিহাস লিখেছেন, ছড়া জি। দিলু নাসের বিশিষ্ট ছড়াকার আমাদের। আচ্ছা, কাজল রশিদ লিখেছেন ওনার গ্রামের নাম অনুসারী, নামটা উত্তর মুলায়ম, এটা কবিতার গ্রন্থ। মইনুর রহমান বাবুল, উনি খুব একটা না সুন্দর নাম, হা জয়যুক্ত হলো হা, হ্যাঁ, এটা কবিতার বই। আমাদের কাদের মাহমুদ, উনি বৌদ্ধ ধর্মের উপর একটা গবেষণামূলক বই লিখেছেন। উনি কাদের মাহমুদ ভাই জি, বৌদ্ধ ধর্মের দিকে তিনি চলে গেলেন। আচ্ছা, জানি না আমি। আচ্ছা, আরেকটা আরো দুইটা বা তিনটা বই ওনার বের হবে আর কি। এরপরে মুজিবী রোমের আউট বই সংগ্রহ, এটা হচ্ছে উপন্যাস। এরপরে শ্রী হট্টকীর্তন, এটা হচ্ছে কবিতার গ্রন্থ। মাসুদাবাটি আপনি চিনেন, উনি প্রেম মৃত্যুর গল্প। এরপরে জুয়েল রাজের দূরের দূরবীন, এটা কলাম সংগ্রহ। সালেহা চৌধুরীর 50টি গল্প, এটা কিন্তু ভারত থেকে বেরোয়েছে। আচ্ছা, সুজাত মনসুরের সফল রাজনৈতিক শেখ হাসিনা, আর একটা বই হচ্ছে মুক্তিযুদ্ধের কবিতা, মানে এটা বিভিন্ন কবির কবিতা। সংহতি প্রকাশ করেছে সংহতি কবিতা সংকলন। এবং আনোয়ার শাহজাহান একজন প্রবাসী লেখক, উনি স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তার 2 খণ্ডে একটা বই আছে, কিন্তু এক প্রথম খণ্ডে এই বই মেলায় প্রকাশিত হয়েছে। এরপরে কামরুন রাহান রুনু, সম্ভবত উনি স্কটল্যান্ড বা ওই দিকে থাকেন, ওনার গাং ফুরিংয়ের ডানা। আমাদের সাগর রহমানের আপনি যেটা দেখিয়েছেন খড়িমাটির দাগ, এটা গল্প গ্রন্থ। এরপরে ডক্টর মুকিত চৌধুরী, আমাদের একজন কবি, আতাউর রহমান মিলাদ, তার কবিতাকে নিয়ে তার উপর একটা বই লিখেছেন, কবিতার নৈসর্গে আতাউর রহমান মিলাদ। এই 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 এদের মধ্যে কিন্তু 5 জনই মহিলা এবং আরও আছেন। তো আমাদের কিন্তু এখানে যে পুরুষরাই সাহিত্য চর্চা করছেন তা না, আমাদের মহিলারাও পিছিয়ে নেই, পিছিয়ে নেই। ওকে, ঠিক আছে। এবং আমরা এখানে দেখেন একটা জিনিস, আমরা কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু আছি। যেমন মনে করেন ধর্মের ব্যাপারে বলেন, আবার গল্প বলেন, কবিতা বলেন, ছড়া বলেন, ছড়ায় আমরা বাংলাদেশের ইতিহাস লিখছি। আমার মনে হয় না, আমি জানি না বাংলাদেশের ইতিহাস ছড়ায়। আত্মজীবনী আছে আমাদের, আমাদের প্রবীণরা লিখতেছেন, আমরা শুধু নবীনরা লিখছি না। আমাদের প্রবীণ, উনি প্রায় 84 বছর বয়স, উনি লিখছেন। এই ধরনের কাজল ভাই বাংলাদেশের তেল গ্যাস জাতীয় সম্পদ, আমার মনে হয় না এই নিয়ে কোনো বই বাংলাদেশে কেউ লিখেছেন। আমার মনে হয় কাজল ভাই ছাড়া আমাদের বিলের থেকে কিন্তু অনেক ভালো ভালো মানে সাহিত্য মানের লিটল মেঘ প্রকাশিত। আপনি হয়তো জানেন যে মকসুদ ভাই মিলাদ ভাই তাদের
শব্দ পাঠ করে থাকেন, তো শব্দ পাঠও কিন্তু এবার বইমেলা যাচ্ছে। আর আমাদের সংহতি সাহিত্য পরিষদের বিভিন্ন দেশে এবার শাখা হয়েছে, তো বিভিন্ন জায়গায় দেশ থেকে যেমন আমেরিকা, কলকাতা, এই কানাডা, সব দেশ থেকে মিলিয়ে 50 জন কবির 5টি করে কবিতা নিয়ে একটা সংকলন হচ্ছে, কবি উন্নত সাহিত্য মানের। আচ্ছা, আমার একটা মানে এটা কিউরিওসিটি থেকে আর কি, আমি জানি না কেউ মানে অন্যভাবে নেওয়ার দরকার নেই, আমাদের অনেক ঢাকার অনেক কবি সাহিত্যিক ওনারা আমার কাছে মনে হয় কলকাতা থেকে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসেন, এটা এটা কেন আমার কাছে মনে হয়েছে আর কি, আমার আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। আসলে যারা সার্টিফিকেট নেওয়ার অভ্যাস তারা সব জায়গা থেকে নেওয়ার চেষ্টা করেন, কলকাতা, লন্ডন, যেখান থেকে পারেন। আপনার অবজারভেশন ঠিক আছে, কিন্তু আসলে এটা সবসময় ছিল, আমরা আমাদের কিছু সাহিত্যিকদের মধ্যে সবসময় ছিল যে কলকাতা বোধহয় আমাদের থেকে ভালো সাহিত্য চর্চা করে। এটা আসলে ভালো আর খারাপের ব্যাপারটা তো আপেক্ষিক, এটা আলোচনার বিষয়, কিন্তু অনেকে মনে করেন যদি আমাকে ওখান থেকে বলে দেয় ভালো, এই দেশে চলবে এটা ভালো, আসলে তাই হয়, দেশ পত্রিকা যার উপন্যাস ছাপা হয় সবাই লাইন ধরে যায় তার উপন্যাস ছাপার জন্য, এটা ফ্যাক্ট। কিন্তু আমি বলবো যে আসলে যারা ভালো লিখবেন তারা সম্ভবত এই সার্টিফিকেট ধার খুব একটা ধারবেন না, এটা আশা করতে পারি অ্যাট লিস্ট। আচ্ছা, আমি একটা ছোট জিনিস, আমার মনে হয় আপনি বইমেলা নিয়ে কথা বলছেন, একজনকে আমাদের স্মরণ করতেই হবে যে বইমেলা যিনি শুরু করেছেন, আসলে আমি বাংলা একাডেমি বইমেলা বলছি, সে 1972 সালে 21 ফেব্রুয়ারি মুক্তধারার চিত্তরঞ্জন সাহা, যিনি 22টা বই নিয়ে মাঠে বসে গিয়েছেন রাস্তায়, উনি একাই দাঁড় করিয়েছেন এটা 1978-এ এসে বাংলা একাডেমি যেটার হাতে নেয় এই পুরো আয়োজনটা। তো ওই মানুষটিকে আসলে শ্রদ্ধা ভরে আমাদের স্মরণ করতেই হবে যিনি এই পুরো আনন্দ যজ্ঞটা শুরু করে দিয়েছেন, এই বাংলা একাডেমির বইমেলাটা, বাংলা একাডেমি একজন মানুষই পথ দেখিয়ে দিয়েছেন আমাদের একটা। আপনাকে তো কেউ স্মরণ করে না, এই যে আজকে স্মরণ করলাম আপনাকে। থ্যাংক ইউ সাগর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলার কে আছেন, আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, কোনো কলার দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। ওকে, কলার কি লাইনে আছেন? নেক্সট কলার, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি শিব ভাই, আপনার অনুষ্ঠান আজকে বড় প্রাণবন্ত লাগে। বড় প্রাণবন্ত লাগে, কি তার লাগি লাগে? এই যে সমাজে বিভিন্ন ধরনের জিনিসগুলি আলোচনা হচ্ছে, আচ্ছা, এর মধ্যে একটা জিনিস আপনি দুঃখ প্রকাশ করে কইলা, আমি নিরপেক্ষ ভাবে সব দলের সমালোচনা হলাম বা সমাজের সমালোচনা হলাম, তারপর যে সাইড এফেক্ট যেটা আইব, আপনি তবে আপনি যদি মনে করেন যে সাইড এফেক্ট আইব, তাহলে তো আপনি লেখতেন না, আপনি করে বইটা পা। ওই যে আপনারা যেটা কইলা যে বিভিন্ন রাইটার হলে বিভিন্ন স্থায়িত্বে লিখে, যে তাদের ফুকুইয়ার মাত্রা, আমি যে তাদের তো গতি নাই, না গতি আছে, আপনি গতি নাই, গতিটা কি তা না, গতি নাই এখানে গণ বা সিলেটর যে গণমানুষের কবি দেলোয়ার, তাই তো কেউ সাইড লিয়ে লেসুন না। আচ্ছা, তাহলে আমরা আর একটু দূরে গেলে সেই সময় রাজনীতির পক্ষে ভিন্ন ধরনের ছিল, ওকে, কিন্তু উনি যে রাজনীতির পক্ষে যে রাজনীতি তো ডিঞ্জার। আমি একমত আপনার লগে, আমি একমত, একমত জি। আরেকটা জিনিস হইল, আমি কোন ধর্মের পক্ষপাতিত্ব করলাম না বা কোন ধর্মের অবৈন্য আমি করলাম না, আমার ধর্ম আমার কাছে বড়, ঠিক অপরের ধর্ম অপরের কাছে বড়, কিন্তু যে আমি দেখছি বাংলাদেশ যে হিন্দু সাহিত্য পাঠাগার, মুসলিম সাহিত্য পাঠাগার, এই যে ধর্ম নামটা আগে যে রেখে বাদের সাহিত্য, এগুলো কি সমাজে বিভক্ত করে না, এগুলো কি জাতির একটা মানে হিংসত্বের দিকে ঠেলে দেয় না? জি, সাহিত্য তো মানে সাহিত্য তো সব শ্রেণীর মানুষ লাগে, কিন্তু সাহিত্য সব শ্রেণীর নাম আর কি, হিন্দু হিন্দু সাহিত্য সংসদ, মুসলমান সাহিত্য সংসদ বা বৌদ্ধ সাহিত্য,
খ্রিস্টান সাহিত্য শুনছো, এগুলো দিলে একটা সমাজ মানে একটা দাগের বা গোষ্ঠী চিহ্নিত প্রকাশ না। আপনার অপিনিয়নের লাগি, আপনার মতামতের লাগি আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি লাইন নেওয়ার লাগি দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা কি লাইনে আছেন? আপনি স্টুডিওতে কথা বলতেছেন, বলেন। জি আছি ভালো, আপনি ভালো আছেন? জি, একুশে বই মেলা আসছে, নতুন বই পাবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, পরবর্তীতে কথা হবে, অনুষ্ঠান দেখেন। আচ্ছা, আমি স্টুডিওতে বাইসেন কথা বলতে চাইছিলাম, আমার কিছু কোয়েশ্চন ছিল। জি বলেন। আচ্ছা ভাই, তো আমার আমার তিনটে কোয়েশ্চন আছে এখানে, তাড়াতাড়ি করেন আপনি। সবাই তো এডুকেটেড, তো আমি ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে যে মানে আমাদের বাইরের যে মানে শাহাদত বরণ করছেন এই বাংলা ভাষার জন্য, তো এই একুশে ফেব্রুয়ারিটা যদি মানে ইংলিশে না হয়ে কোনো বাংলা কোনো তারিখে হওয়া যেত না, এটা আমার প্রথম কোয়েশ্চন। এন্ড শুনতেছেন আমার কথা? জি জি শুনতেছি, বলেন আপনি। ওকে, সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে যে মানে আমাদের এখানে যে নিউ জেনারেশন আছে, যেমন মানে আউট অফ বাংলাদেশে যারা আছে, ওদের মানে ওরা কিন্তু ম্যাক্সিমাম মানে সবাইকেই ম্যাক্সিমাম মানে জানে না যে মানে what is the 21st of February, বুঝছেন? তো আমাদের ইউকে তে মানে এই চ্যানেল আয়ের কোনো পক্ষ থেকে কোনো প্রোগ্রাম তো কোনো ব্যবস্থা আছে কিনা এই ব্যাপারে। আচ্ছা, আর থার্ড কোয়েশ্চন হচ্ছে যে মানে ওই আমাদের যে গোলাম আজম সাহেব আছেন, বুঝছেন, উনিও তো আমরা আজকে আজকে কোনো পলিটিক্যাল প্রশ্ন নিতাম স্যার, আমরা গোলাম আজম সাহেব আজকে রাখি দুগা, আমরা অন্য দিন নিমুনে। থ্যাংক ইউ, আসলে ধন্যবাদ লাগে। প্রিয় দর্শক, আমরা আজকে পিওরলি বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কথা বলতে চাচ্ছি, এবং আমরা আজকে রাজনীতি বা রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমরা। আপনি প্রথম প্রশ্নটা উত্তর কি ফার্গ দিবেন আপনি? উনি যে প্রথম যে সময় মানে যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু আমাদের ওই ভাষার জন্যই ঘটেছিল, যেহেতু ওই সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষাটাই তখন বলবৎ ছিল, সেই জন্য সেই ভাষাটাকেই করা হয়েছে। এবং এই ভাষা করার জন্য করার একটা সুফলও ছিল, যেমন এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। এবং আটই ফাগুন যদি হতো হতো তখন কিন্তু আটই ফাগুন মানে যেহেতু রাষ্ট্রভাষাটা বাংলা ছিল না, এই জন্য আমরা লড়াই করেছি, ইংরেজিতে ছিল, সেই জন্য এইটা ব্যবহার করা হয়েছে। এখন কেউ চাইলে সেটা করতেই পারেন, আমরা আমরা এটা তো সরকারের ব্যাপার না, আমরা যদি চালু করতে পারি সরকার একসময় হয়তো সেটাই নেবে, কিন্তু একুশে ফেব্রুয়ারি থাকার ফলে আমরা এটা দুনিয়া জুড়ে ছড়াছড়ি দিতে পেরেছি এবং এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। থ্যাংক ইউ কলার। আপনি ফারুক ভাই যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে একুশে ফেব্রুয়ারিটা এস্টাবলিশড হয়ে গেছে, এবং এখানে খুব একটি মনে হয় না, আমি জানি না আপনার কাছে কিরকম মনে হয়। আর আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন যে একুশে ফেব্রুয়ারি এদেশের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যারা আছে তারা অনেকেই জানে না, আসলে গড়ে বসে যদি বাংলা টেলিভিশন রেখে হিন্দি চ্যানেল বসে বসে দেখেন তাহলে আপনার ছেলে একুশে ফেব্রুয়ারি জানবে কিভাবে? আমি অনেক বাসায় গিয়ে দেখি হিন্দি ফিল্ম দেখছেন ওনারা, হিন্দি টেলিভিশন অন্য টেলিভিশন দেখছেন, কিন্তু নিজস্ব পাঁচটি টেলিভিশন আছে এই ব্রিটেনে, আপনি একটি দেখুন, কিন্তু না, ওই হিন্দি সিরিয়ালগুলা বা বাংলা সিরিয়াল যেটি পার্শ্ববর্তী দেশের যেটি রয়েছে ব্রিটেনে বা অনেক জায়গায় ওয়ার্ল্ডের, এগুলো দেখা হচ্ছে। আমাদের যারা মা বোনরা রয়েছেন, আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি
বাংলা ভাষা এবং সংস্কৃতির সাথে আপনি পরিচিত করতে চান, আপনাদেরকে বাংলা টেলিভিশনগুলো দেখতে হবে এবং ছেলে মেয়েদেরকে দেখাতে হবে, তাদেরকে এদিকে টানতে হবে। এবং আপনারা যদি না টানেন, আপনারা যদি ঘরে বসে ওই অন্যান্য টেলিভিশনের সিরিয়াল দেখেন, তাহলে বাচ্চারা কোনো কিছু শিখবে না। আপনারা দয়া করে, বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, আপনাদের যদি এতই মানে দেখার শখ থাকে, তাহলে বাচ্চারা ঘুমিয়ে যাওয়ার পরে আপনারা একটু দেখেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাচ্চাদেরকে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতির সাথে আপনাকে পরিচিত করতে হলে বাংলা টেলিভিশনগুলো দেখতে হবে আপনাকে, আপনারা আশা করি দেখবেন সেটি। সাগর ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আজকের মতো শেষ বক্তব্য। প্রথমত আপনাকে ধন্যবাদ আমাদের এই সুন্দর অনুষ্ঠানে আনার জন্য। বিষয়টা নিয়ে আসলে কথা বলা শেষ কখনোই হবে না, ইভেন অনেক অবজারভেশন আমরা তুলে আনতে পারি নাই, বাট আমি দর্শকদেরকে ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য। আশা করি শোভা এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান করবেন, এবং আপনাদের এই অনুষ্ঠানগুলো আসলে দ্রুত পৌঁছে মন্টিফিউরি সেন্টারে একটা অনুষ্ঠান হওয়ার চেয়ে আপনার অনেক বেশি দর্শকের কাছে আপনি পৌঁছে গেছেন। তো আশা করি এটা অব্যাহত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো শেষ পর্যন্ত ধন্যবাদ সকল শ্রোতাদের যারা অংশগ্রহণ করলেন ফোনের মাধ্যমে, সবাইকেও ধন্যবাদ। আপনি চমৎকারভাবে শেষ পর্যায়ে এসে বলেছেন যে বাংলা শেখানোর জন্য গার্জিয়ানকে অভিভাবককে আমি আপনার সাথে একমত, আর সে সাথে আমি আপনাকেও অনুরোধ করবো যারা মিডিয়া আছেন, বিভিন্ন চ্যানেল দেখার কথা বলছেন আপনি, সবাই জেনে ছোটো বাচ্চাদেরকে বাংলা শেখার ব্যাপারে বিভিন্ন প্রোগ্রাম করেন, তাদেরকে উৎসাহিত করেন। ধন্যবাদ। খুব আনন্দজনক সংবাদ, প্রবাসী কানাডা প্রবাসী যে তাজুল মাহমুদ এই মুক্তিযুদ্ধের উপর যথেষ্ট গবেষণা গ্রন্থ প্রকাশ করেছেন, আমার পড়শি কুলাউড়া উপজেলা সাধনপুর গ্রামের তাজুল মাহমুদ এই বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন, একুশে সাহিত্য পুরস্কার পেয়েছেন এজন্য যে এই জন্য এবং কিছুদিন আগে মুজিবিরম আরেকটা বেসরকারি পুরস্কার পেয়েছেন। এতেই প্রমাণিত হয় প্রবাসে আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চায় আছি, আমরা ধীরে ধীরে বাংলাদেশের সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে সমভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের এই অগ্রযাত্রা অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাবে, এবং আমরা একটি সুদৃঢ় অবস্থানে বাংলা সাহিত্য গ্রহণ করতে পারবো। থ্যাংক ইউ। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আপনাকে, যেমন আমি এই দেশে অনেক দিন ধরে আছি কিন্তু আমি জানতাম না যে 21 ফেব্রুয়ারিতে কতটা বই বের হয় এখানে। আপনার এই অনুষ্ঠান করার ফলে আমি শিখেছি, জানতে পেরেছি, জানাতে পেরেছি। এই যে ওনারা অনেকে বলেন আমাদের বাচ্চাদের, আপনি যে কথাটা বলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যদি না চর্চা করি, আমরা না দেখি, যেমন আপনি যদি আজকে না অনুষ্ঠানটা করতেন আমার জানা হতো না 31 থেকে প্রায় 40টার মতো বই বের হয়েছে, এটা আমি জানলাম, এটা আমার শেখা, কিন্তু আমার জীবনের প্রথম শেখা লন্ডন আসার পরে যে এই দেশ থেকে এক বছরে কতটা বই বের হচ্ছে, এই যে জানাটা আমরা দেখতে হবে, মানে আমাদের বাংলার চ্যানেলগুলো দেখতে হবে, আমরা দেখলে জানবো, 21 ফেব্রুয়ারি জানবো, সব কিছু জানবো, আমাদের ইতিহাস জানবো। আপনি যে বলছেন যে আমাদের বিভিন্ন দলে বিভক্ত আমরা ঐতিহাসিকগণ, আসলে কোনো দলের না, এটাই হচ্ছে বৈচিত্র্য। আপনি যখন একটা অন্যভাবে লিখবেন আমি এটার অনুসন্ধান করব, মূল বিষয়টা বেরিয়ে আসবে, এবং আমাদের ছেলেমেয়েরা আপনার আমার মতো না কিন্তু, তারা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি খবর রাখে, অনেক বেশি ট্যালেন্টেড, কারণ এই রিসোর্সগুলো তাদের কাছে বেশি, এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। আপনারা যতদিন আছেন আমাদের যদি এইভাবে সুযোগ দেন, আমরা বাচ্চারা শিখবে, আমরাও শিখবো, আমি যেমন আজকে শিখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইসাক ভাই, মোশাহিদ ভাই এবং সাগর ভাই, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে এবং সেটির বিকাশ নিয়ে। আমাদের লন্ডন থেকে অনেকগুলো বই প্রকাশিত হচ্ছে এবং বাংলা একাডেমি বই মেলায় সেগুলো প্রদর্শিত হচ্ছে, বিক্রি করা হচ্ছে। এবং শেষের দিকে ইসাক ভাই যেটি বললেন যে কানাডা প্রবাসী লেখক তাজুল মোহাম্মদ এবারে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা যারা দেশের বাইরে চলে এসেছি, আমরা যদি আমাদেরকে যদি রিকগনাইজড করে বাংলাদেশ, আমাদেরকে যদি আমাদেরকে রিকগনাইজড করার মানে কি, আমাদেরকে উৎসাহিত করা। আমরা বাংলাকে ভুলে যাইনি, বাংলাদেশকে আমরা ভুলতে চাই না। আমরা ব্রিটেনে আছি, অনেকে আমেরিকা কানাডাতে আছেন, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা যেখানেই থাকুন না কেন, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের সংস্কৃতি এবং আমাদের শেখড়, আমরা শেখড়কে আমরা ভুলতে পারি না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।